এই যে আমার মাথার টুপিটা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? বলেন কথা বলে, আল্লাহওয়ালা তো না, আল্লাহওয়ালার পোশাক। আমাদের হযরত যে লম্বা জামা পরছেন, এই জামা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালার পোশাক। এই যে পাগড়ি বান্ধে মাথা, এটা আল্লাহওয়ালা পাগড়ি? আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালার পোশাক, আল্লাহওয়ালা তো না। আচ্ছা বলেন তো, আপনারা কখনো দেখেছেন পাগড়ি বেঁধে, জুব্বা পরে, লম্বা জামা পরে, পাগড়ি বেঁধে একেবারে সিনেমা হলে ঢুকতেছে? দেখছে? কেন বলো, ওই পোশাকটাকে আটকায় দেয় খরচ কে? এই পোশাকে সিনেমা হলে কেউ ঢুকে নাকি? তো খেয়াল করেন, আপনি আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধুমাত্র আল্লাহওয়ালার পোশাকের সাথে যুক্ত হয়েছেন, তাতেই আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তা আপনি যদি আল্লাহওয়ালার কাছে আসে, তো আল্লাহওয়ালার কাছে আসলে গুনাহ করা তো অসম্ভব হয়ে যাবে। কথা বুঝে আসছেন? তো গুনাহ ছাড়ার এক নম্বর সহজ রাস্তা হচ্ছে আল্লাহওয়ালাদের, বলেন কথা, আল্লাহওয়ালাদের। হ্যাঁ, নেককার আল্লাহওয়ালাদের কাছে যাব, হক্কানি কোনো বুজুর্গের সাথে সম্পর্ক গড়ব। পীর মুরিদির ব্যাপারগুলো বললে অনেকে কেমন কেমন মনে করে, আমি বলি এটা এই সময় বেশি জরুরি। ভণ্ড পীর বাজারে আছে বইলেই যে হক্কানি পীর আল্লাহওয়ালা বাজারে নাই, এটা ঠিক না। বাজারে ভেজাল খাবার আছে বইলেই খাবার তো ছাড়েন নাই, খাবার তো খান, কিন্তু বাজারে ভেজাল পীর আছে বইলে হক্কানি পীর ছাড়েন, এটা কোন যুক্তিতে করেন? আমাদের বুঝে আসে না, আমাদের তো বুঝে আসে না। আমরা তো ছুটে যাই কদিন পর পর আমাদের শেখের কাছে, আমাদের পীরের কাছে, কেন? চার্জ দেওয়ার জন্যে, ভিতরে সমস্যা মনে হয় তো দৌড়ায় যাই বড়দের কাছে, তো কিছু কথা শোনায় দেন, কিছু সময় কাটাই, তো আলহামদুলিল্লাহ দিল আবার খুব মুতমাইন হয়, তো আবার কাজ করা সহজ হয়। আপনারা কিভাবে নিজে নিজে দিনের উপর চলাকে নিরাপদ মনে করছেন আমাদের বুঝে আসে না। এটা শয়তানের একটা ধোকা যে কোরআন হাদিস থাকতে আমি কেন হুজুরের কাছে যাব, কেন আলেমের কাছে যাব, কেন পীরের কাছে যাব। এটা আস্ত একটা ধোকা, শুধু কিতাব দিয়া কাজ হইলে আল্লাহ নবী পাঠাইতেন না, এমনি কিতাব দিয়া দিতেন। আল্লাহ নবী কেন পাঠাইছেন? কারণ শিক্ষকের কাছে এই কিতাব না পড়লে বুঝে আসবে না। অথচ দুনিয়ার সব জায়গায় আমরা শিক্ষকের কাছে যাই, এক্সপার্টের কাছে যাই, দিনের ক্ষেত্রে ইন্টারনেট থেকে শিক্ষা শিক্ষা দিন মানা শুরু করে, এটা শয়তানের ধোকা আর প্রতারণা ছাড়া কিচ্ছু না। ঠিক, এক নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা কি বলেন? আল্লাহওয়ালার কাছে যাওয়া, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। দুই নাম্বার, এই দুই নাম্বার কিসের দুই নাম্বার? ভাই মাইকওয়ালারা মাইকওয়ালাদের কাজ করুক, আমরা ওদিকে না থাকি, যা আছে শুনতে থাকি। মাইক কলা ভাই, আপনারা দূরশ্রী পড়তে থাকেন আর চেষ্টা করতে থাকেন, কি হইলো হঠাৎ করে আপনাদের? হ্যাঁ, আমার দিকে রাগ করছে নাকি, কি সমস্যা? তো বলেন এক নাম্বার কি? আল্লাহওয়ালাদের কাছে যাওয়া কিসের এক নাম্বার? গুনাহ ছাড়া সহজ রাস্তা, বলেন গুনাহ ছাড়া। দুই নাম্বার, হে দোস্ত, যত বিপদ দেখব, হোঁচট খায়া পড়ছি, আমি ভাববো আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, ঋণে পড়ে গেছি, আমি ভাববো আমার গুনার ফসল। সন্তান কথা শোনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না। বিবি কথা শোনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না। যত বিপদ দেখবো, ভাববো কিসের ফসল, বলেন জিলে। হ্যাঁ, বিপদ কখনো কখনো পরীক্ষার জন্যেও আসে, কিন্তু আমি ওটা ভাববো না। ওটা ভাবলে ধোকায় পড়তে পারি, কেন? যে আমি মনে হয় আল্লাহ আল্লাহ হয়ে গেছি, আল্লাহ আমার পরীক্ষা করতেছে, এই ধোকায় পড়তে পারি। এই ধোকায় জন্য না পড়ি, এই জন্যে যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল, বলেন বলেন। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? বউ কথা শোনে না, দৌড়ে আসছে হুজুরের কাছে, হুজুর বউ তো কথা শোনে না, তো তোর বউ কথা শোনে না, আমি কী করবো রে? আপনার হুজুর মানুষ, আপনাকে যা করার ওইটাই করেন, কি করবো? একটা তাবিজ দেন, কি দেন, কথা বলেন না, জান না, জান জান, একটা তাবিজ দেন। আহারে দোস্ত, তাবিজ দিয়া যদি সব কাম চলতো, নবী আলাইহিসসালাম জেহাদের ময়দানে যায় নিজে রক্তাক্ত হন না, আপনজনকে কুরবানি দেন না, ঘরে বসে বসে তাবিজ দেখতেন, আবু লাহাব মইরা শেষ, আবু জাহেল মইরা শেষ, কাফের মইরা শেষ,
তাইলে আর ময়দানে যাওয়া লাগতো না যদি তাবিজ দিয়া সব কাম চলত। কে বলেছে আমাকে আপনাকে? দিলে দিলে জোড়া এরা তাবিজে লাগে না, আমার মাথায় রাখেন কথা, প্রত্যেকটা জিনিস জোড়া লাগার তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। এই যে আমার কাপড়টা জোড়া লাগছে, বলেন কি দিয়ে লাগছে? সুতা দিয়ে। এখানে তার কাটা কাজ হবে, এ জায়গায় সুতা নির্ধারিত। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? এখানে সুতায় কাজ হবে। ইটে ইটে জোড়া লাগে কি দিয়া? সিমেন্ট বালু দিয়া, ওখানে সুতা কাজ হবে। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার একটা নির্দিষ্ট বিষয় আছে, জিনিস আছে, অন্যটা দিয়ে আরেকটার কাজ হবে না। দিলে দিলে জোড়া, এটাও তাবিজের কাজ না। ওটা কিসের কাজ? দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ দিলে দিলে জোড়া কিভাবে লাগে? তো আল্লাহ সূরা মারিয়ামে আমাদেরকে জানায়া দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এরে বান্দা, তোর ইমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মহব্বত আর জোড়া আমি আল্লাহ লাগাইয়া দিই। আর খুব খেপা গেছে, তাবিজ দেয় নাই যে হুজুর সব জায়গায়। আপনারা দিন টাইম ধর্ম টাইম নেন নেন, আপনাকে অভ্যাস বড় খারাপ ভাই। অভ্যাস হুজুরের খারাপ না, অভ্যাস তোমার খারাপ। তুমি মনে করছো দিন খালি মসজিদের কাম, তুমি মনে করেছো দিন খালি মাদ্রাসার কাম। না, আমি এমন আনকমপ্লিট দিন গ্রহণ করি নাই যে আমাকে শুধু মসজিদ মাদ্রাসা পর্যন্ত আটকায় রাখে। আমার দিন আমাকে টয়লেটে ঢোকার সিস্টেম শেখায়, টয়লেট থেকে বের হওয়ার সিস্টেম শেখায়। আমার দিন আমাকে বাজার করার পদ্ধতি শেখায়, ব্যবসা করার পদ্ধতি শেখায়, রাষ্ট্র চালানোর সিস্টেম আমার দিন আমাকে শেখায়। ভুল তো ভুলে তো তুমি আছো, হুজুর করে মিছিলে দেখলে তোমার চোখ উল্টা যায়। হুজুররা মসজিদ ছাড়া আবার রাজপথে কি কাম করে? কারণ তুমি মনে করছো হুজুর করে আল্লাহ বানাইছে জানাজা পড়াইতে আর তাবিজ দেওয়ার জন্য। যেই না হুজুর বলছে এত খেপস কেন, তাবিজ না দিলে কি করবি? কয় সমস্যা নেই হুজুর, আর না দিলে আমার কাছে আরেক ব্যবস্থা আছে। আরে কি ব্যবস্থা? রাগ যেই কারণে ওইটা মিটাইয়া দিলি তৈল। কিন্তু কী কারণে রাগ হয়েছে? ও যে হিন্দি সিরিয়ালের নতুন শাড়ি দেখছে, ওইটা কিনতে চাইছে, দেই নাই দেখে তো সেটা। লাগলে 10,000 চাইবো, লাগলে শাশুড়ির একটা দেবো, 2 বছরের জন্য রাগ বন্ধ। এই খবর আল্লাহর আছে না? আমি আপনি যে টাকা দিয়ে কাম সারতে চাইবো, এই খবর আল্লাহর আছে না? হ্যাঁ, তা আল্লাহ যেন একটা ধমকের সুরে বললেন, ওই কি বললি তুই? টাকা দিয়া খরচ করে দিলে দিলে জোড়া লাগাবি? শোন শোন, কয় টাকা খরচ করবি? যদি সারা দুনিয়াটা খরচ করস, দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কেন? এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। সূরা আনফালের মধ্যে মালিক বলেন কি চমৎকার কথা আল্লাহ, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা কথা বলেন না? কে লাগা? আল্লাহ লাগা। এটা টাকার কাজ না। কাজেই দোস্ত, গুনাহ ছাড়ার জন্যে 2 নম্বর সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বলেন বলেন। যখন দিলের মধ্যে এই কথা বসে যাবে যে গুনাহ করলে বিপদ আসে, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসতেছে? 3 নম্বর, কিসের 3 নম্বর? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। হ্যাঁ বললেন আমার সাথে, তাহলে আমি বুঝবো যে মুখস্থ করাইছি যে বুঝছে। বলে 3 নম্বর, কিসের 3 নম্বর? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। মানুষ যখন গুনাহ করে, 4টা বিষয় তাকে উৎসাহিত করে গুনাহ করতে। কয় বিষয়? 1 নম্বর হচ্ছে একাকিত্ব। একাকিত্ব, মানুষ যখন একা হয়, এই একাকিত্ব তাকে গুনাহ করতে উৎসাহিত করে। আরে প্রত্যেকটা বিষয়ের জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম। আল্লাহ বলেন, বান্দা
চারজন যখন চুপচাপ কথা বলো না, মনে রাখো ওই জায়গায় পাঁচ নম্বর আমি আল্লাহ। ছয়জন যখন কথা বলো, আর চারজন যখন কথা বলো পাঁচ নম্বর আমি, পাঁচজনে কথা বললে ছয় নম্বর আমি, এর নিচের সংখ্যায় কথা বললে মনে রাখো